বিয়লি বেলির রোদ কাছিয়লিত সন্তানের হইতে নিদ্রামগ্ন পাখিনী। হঠাতে এঙামুড়ি দি বাগর খোলালে পাখিনিয়ে। মাকক অনুসরণ করে কাহতে শুই থাকা সন্তানেও বাগর খোলায় কাষ চাপি আহিল মাকর। কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের এই মনোমোহা দৃশ্যর খুয়গা চড়াই এইবার ক্যামেরার ফ্রেমত সোমাল আন এটা বাঘ। আহেই পোয়ালিটোর ধেমালি করে ললে রাজকীয় ভঙ্গি। কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলত ঢেকিয়াপটিয়া পরিয়ালের এই মনোরম দৃশ্য বন্দি হল টুরিস্ট গাইড বিকি পারিখর ক্যামেরাত। পর্যটকের সাধারণতে দুর্লভ এই মনোরম দৃশ্য দেখি আপ্লুত হয়ে পড়ল রাজ্যের বহিরাজ্যের পর্যটক সকলেও। হয়, বহুত ভাল পাইছো। যা কালি তিনটা বাঘ আমি দেখি পালো যেহেতু, আর যা কালি পেলায় মই ইন্ডিভিজুয়ালি 16টা বাঘ কাজিরঙাত দেখি পালো আজি 4 বছরত। আর মই টুরিস্ট লৈ আহো, ফরেনার্সবোরও আহে, তো মই যখন টুরিস্ট আনিছিলো তাহাতি চাই পেলায় বহুত হ্যাপি হয়েছে। তাহাতিও গুয়াহাটির আসলে যিমান টুরিস্ট আহে তাহাতসকলক দেখাবর কারণে বিচারো। কালি আমি মা এটা আসলে আর একটা মেল আর ফিমেল পোয়ালি আসলে, যেটু মই ফটোগ্রাফ আর ভিডিওগ্রাফি করা হয়েছে, তো গম পাওয়া গৈছে যে এটো মোস্টলি 20 মান্থসরে হব, 20-22 মান্থসরে হব। সো আর 2 মাহ বা 3 মাহর পাছত সেই পোয়ালিখিনি মারপর আঁতরি গুছি যাব আর বেলেগ একটা করিডোর বনাব। তো টাইগার চান্সেস কাজিরঙাত আর 1-2 মাহত আর বাড়ি যাবগে। উল্লেখ্য যে পূর্বর দরে চলিত পর্যটন বর্ষতো অধিকাংশ পর্যটকের সৌভাগ্য হয়েছে বাঘ দর্শনের। আনকি পূর্বে সবার রাষ্ট্রীয় উদ্যান দর্শন করে বাঘ দেখার সৌভাগ্য নোহা পর্যটকরও এবার কপাল ফুলিল। মানে কি হয়েছে, কাজিরঙাত এটা বাঘর ফুটফলসো বহুত বাড়িছে, আর অকন পেসেন্সটা থাকলে আপনার বাঘর সাইটিংটা পুরা চেষ্টা আমি চেষ্টা করো, কিন্তু বাঘর সাইটিংটা আপনার পুয়া হয়ে আছে। এইবার তো আর বহুত বেশিয়ে হয়ে আছে। এটা আপনার প্রথম আপনার যখন আপনার পার্ক খুলিছে সেইদিন বাঘর সাইটিংটা আপনার বহুত বাড়ি গেছে। আর হয়ে গেল 6 বার আজিলেক কাজিরঙাত আপনার ফুরলে বাঘ পোয়া নাই আজিলেক। তারপর যাকালি মোক লগ পালে মোক কলে যে বাঘ আমার বাঘে লাগে আর বেলেগ নয়। মোল ঠিক আছে, আপনার অল ফার্স্ট প্রায়োরিটি বাঘ যদি আমি চেষ্টা করি, কিন্তু আপনাদের আমার হিসাব চলিব আমি বাঘটা দেখাব চেষ্টা করবো। তারপর কালি আমি 100% দিয়ার পিছত আমি ধুনিয়াকে বাঘ এটা নহয় দুটা নহয় তিনটা আমি বাঘ দেখাবল সক্ষম হল। একেলগে দেখা পালে 3টা বাঘ। বর্তমান রাষ্ট্রীয় উদ্যানখনত গড়ৰ লগতে বাঘেও আকর্ষিত করেছে পর্যটকক। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল সংবাদ, কাজিরঙা।